হ্যালো মাই অল লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকে আরেকটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। আজকে আমি ডেজার্ট তৈরি করব। এই ঈদের সময় আমরা মিষ্টি ডেজার্ট খেতে সবাই পছন্দ করি, এভাবে আপনারাও বানিয়ে ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। ডেজার্ট বানানোর জন্য আমি এখানে সাবুদানা নিয়েছি, মেজারমেন্ট কাপে, এরকম হাফ কাপের মতো আমি সাবুদানাকে পানিতে ভিজিয়ে রেখেছি ধুয়ে। আর লাগবে আমার বড় এক কাপের মতো আমি নিয়েছি মিল্ক, আর একটা কোকোনাট মিল্কের এরকম একটি কেন, আর কিছু কিশমিশ আমি এভাবে পানিতে ভিজিয়ে রেখেছি বেশ কিছুক্ষণ। এভাবে ভিজিয়ে রাখলে কিশমিশ অনেক ফুলে ওঠে। আর লাগবে হাফ কাপের মতো সুগার, আর এখানে আমি এক টুকরো ডালচিনি, তিন চারটা এলাচ, আর লাগবে আমার কেওড়া ওয়াটার। কেওড়া ওয়াটারের পরিবর্তে রোজ ওয়াটারও দেওয়া যায়, এটা হচ্ছে অপশনাল, কেউ যদি পছন্দ না করেন স্কিপ করতে পারেন। আর সুগারটা যে যার টেস্ট অনুযায়ী দিবেন, তবে যাদের ডায়াবেটিস আছে তারা সুগারের পরিবর্তে সুইটেনার দিতে পারেন বা হানিও দিতে পারেন। এখন শুরু করা যাক কীভাবে আমি ডেজার্টটা বানাই। কুকারে একটি প্যানে আমি দুধ বসিয়ে দিয়েছি, সেই সাথে আমি গরম মশলাগুলো দিয়ে দেব, আর দিয়ে দিচ্ছি সাথে সুগার। এখন একটু নেড়ে তারপর একটু জালটা আসলে তারপর আমি সাবুদানাটা দিয়ে দেব, একটু জাল হতে থাক। ভিউয়ার্স, আমার দুধটা জাল হয়ে গেছে, এখন আমি সাবুদানাও দিয়ে দিয়েছি, সেই সাথে আমি কোকোনাট মিল্কটাও দিয়ে দিয়েছি। এখন লো হিটে নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত আমার সাবুদানাটা ফুটে উঠে আর দুধটা ঘন না হয়ে আসে। এখানে আমি একটি কেনের ফ্রুট নিয়েছি, এখানে আছে পিচ আর পেয়ার, এর পরিবর্তে ফ্রেশ ফ্রুট দিয়েও করা যায়, তা আমি কেনেরটা দিয়ে করব। এখন সাবুদানাটা জাল হতে থাক। আমার সাবুদানাটা ভালো করে ফুটে গেছে, দুটো ঘন হয়ে এসেছে। যে ডালচিনি এলাচি দিয়েছি এগুলো আমি ফেলে দিচ্ছি, এগুলো জাস্ট ফ্লেভারের জন্য দিয়েছি, এখন আর প্রয়োজন নেই রাখার। দিয়ে দিচ্ছি কিশমিশ, সেই সাথে 1 টিস্পুনের মতো কেওড়া ওয়াটার দিয়ে দিচ্ছি। জাস্ট একটু সুন্দর স্মেলের জন্য। এখন আরও 2 থেকে 3 মিনিট একটু জাল হয়ে গেলে নামিয়ে ফেলব। আমার মজাদার সাবুদানার ডেজার্টটি খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে। এভাবে আপনারাও ঈদে ট্রাই করবেন আমার মতো করে। অনেক বোনেরা আমার চেয়ে আরও ভালো হয়তো জানেন, কিন্তু আমি যেভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম। আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন, শেয়ার করবেন ও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করে যাবেন। কমেন্ট করবেন আমাকে সুন্দর সুন্দর, কেননা আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। ভিডিওতে অনেক সময় ভুল ত্রুটি হয়ে থাকে, ক্ষমা দৃষ্টিতে দেখবেন। সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।